আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মারিয়া খানম আপনাদের সাথে আছি। আজ আমি রান্না করব ঢাকাই ইলিশ। আমি তেল দিয়ে দেব, দিয়ে দিচ্ছি আমি কালো জিরে। আর এটার মধ্যে আছে সর্ষে বাটা, পোস্ত বাটা, রসুন বাটা, রসুন অল্প বেটে রেখেছি। এগুলো আমি এবারে মধ্যে দিয়ে দেব। ইলিশ মাছ রান্না করতে বেশি টাইম লাগে না, সবাই জানে। আমি সবাই তো ভালোই জানে, কিন্তু আমি এইভাবে রান্না করি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। দিয়ে দেবো আমি এবার স্বাদ মতো লবণ। এগুলো হয়ে গেছে, এবার আমি গরম পানি দিয়ে দেবো।
ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব। দুদিন আমি কয়েকদিন আমি ভিডিও করতে পারিনি, অসুবিধার কারণে। এবার আমি ঢাকা দিয়ে দেব। কাঁচা লঙ্কা এভাবে আমি দিয়ে দেব। চার পাঁচটা লঙ্কা দিচ্ছি আমি, আপনারা চাইলে বেশি দিতে পারেন। এবার আমি ঢাকা দিয়ে দেব। দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো এক চামচ, দিয়ে দেবো আমি লেবুর রস। দু চামচ আমি দিলাম লেবুর রস। সরিষার তেল হয়ে গেল। ছানা করব, আলু, ওল, কাঁকরোল, কাঁকরোলের ডাটা ছিলে নিয়েছি। এখন শাক ভাজবো, শাক আমি আগের দিন কুটে রেখেছিলাম। প্রেশার কুকারে সিটি দিচ্ছে,
আমাদের ভাত হয়ে গেছে। এই ছিল আমাদের দুপুরের রান্না। যে ময়দা দিয়ে চিনি দিয়ে তেলে ভাজবো এটা। এটা হচ্ছে আদার চা। ভাজা হয়ে গেছে, পিঠা বানাচ্ছি, চিনি ময়দার পিঠা। পিঠা হচ্ছে পিঠা একটা বড়, একটা ছোট হচ্ছে। একটা করে দেবো তাহলে হবে। যে হচ্ছে লুচির মতো ফুলছে, লুচির মতো ফুলছে, বুঝছে হোক। উল্টানো হচ্ছে না, লম্বা আমি এমনি কোনোদিন করিনি, প্রথমবার প্রথমবার। যে পোড়া হয়ে গেছে, এটা ঠিক আছে, প্রথমে যা করলে আর যা হয়। যে প্রথমে ছোট খেয়ে নেবে, দ
ডিমের অমলেট বানাবো, ডিমের অমলেট আর রুটি। রাত্রের আজকে আমাদের রাত্রের খাবার যদি ভালো লাগে একটি লাইক দিবেন। সবাই অনেক ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিও এখানেই শেষ করলাম, আল্লাহ হাফেজ।